সুপ্রভাত বন্ধুরা, রঙে রঙে সবাইকে স্বাগত। আজকে আমি চোদ্দ শাক রান্না করব। এই চোদ্দ শাকের জন্য এখানে দেখুন যে চোদ্দ শাক, সে চোদ্দ শাক তো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি শুধু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা সোমবার দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেবো এই কারণেই যে যেহেতু অনেক শাকের মিশ্রণ আছে এখানে, বাঁধাকপি পাতা, ফুলকপি পাতা, লাল শাক, মূলো শাক, কুমড়ো শাক, অনেক রকম শাক মিশ্রণ, যেহেতু এটা একটু তো মুখরোচক হতে হবে, সেটার জন্য একটুখানি পাঁচ ফোড়ন সোমবার দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো একটার জায়গায় দুটো। তা রান্নাটা মূল পর্বে ফিরে যাই, চলুন। বাঙালিদের কিছু কিছু রিচুয়াল থাকে, তার মধ্যে একটাই ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশীতে অনেকেই চোদ্দ শাক খান, আমাদেরও এই নিয়মটা আছে যে এই ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়ার। তা এই চোদ্দ শাকটা আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে শাকটা ধুয়ে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, আর এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা তেলে ফোড়ন দেবো, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শাকটা পুরো সর্ষের তেলেই করব, আর এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ভিজিয়ে রাখা শাকটা চিপে চিপে দিয়ে দিচ্ছি, এখানে নুন দিয়ে দিলাম সামান্য, এখানে হলুদ দিয়ে দিলাম, এখান থেকে ফাটিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো মতো এটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে দিচ্ছি, শাকটা একটু মজবে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, অনেকটাই মজে গেছে, হ্যাঁ মজে গেছে, যতই মজুক। অনেক রকমের শাক তো দেওয়া থাকে, বাঁধাকপি পাতা, মূলো শাক, ফুলকপি পাতা, একটু ঝালটা একটু বেশি লাগে, তুলনামূলক অন্যান্য শাকের থেকে এই শাকটা একটু ঝালটা বেশি দিলে কি স্বাদটা হয়, টাইম লাগে এই শাক, অন্যান্য শাকের থেকে এই শাক মজতে টাইম লাগে। চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করবো, চিনিটাও গলবে। এই চোদ্দ শাকটা যেহেতু সব শাকের মিশ্রণ, খুব একটা স্বাদ হয় না, তাই এটার জন্য সবথেকে আমি দিয়েছি নামানোর সময় একদম সামান্য, এটা আমার একদম নিজস্ব রেসিপি, সামান্য ধনে পাতা দিয়ে দিলাম, স্বাদ গন্ধ দুটোই বাড়বে। যেহেতু অনেক শাকের মিশ্রণ, সেহেতু এটা স্বাদটা বাড়ানোর জন্য ধন্যবাদ, এটা একটা সুন্দর সেন্টও ছাড়ে, এটার জন্য আমি ধনে পাতা দিয়ে দিলাম। ভালো মতো এটাকে একটুখানি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলে, ধনে পাতাটাও শাকের মধ্যেই পড়ে, আমিও এক্সট্রা দিয়ে দিলাম, গুঁড়িতে বেশি হলেও অসুবিধা নেই। একদম রেডি, দেখুন চোদ্দ শাক। পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ তো যেরকম লাগে, নুন হলুদ আর নামানোর আগে সামান্য মিষ্টি, আর একটু শুধু ধনে পাতা আমি অ্যাড করেছি, যেহেতু অনেক রকমের শাক থাকে একটু স্বাদটা একটু বাড়াবে, গন্ধটাও হবে। আপনারা অবাক হচ্ছেন যে শাকে আবার ধনে পাতা, ধনে পাতাটাও একটা শাক, তার মধ্যে এটা এর মধ্যে দিলে, এই শাকের মধ্যে যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে স্বাদটাও গন্ধটা দুটোই বাড়বে, সেটার জন্যই ধনে পাতাটা দেওয়া। তা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন, খুবই সুন্দর লাগে ধনে পাতাটা দেওয়াতে, শাকের কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাহলে আজকের মতো রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কাজেও আসবে এই ভিডিওটা। নমস্কার।